দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফর শেষ হলো আরেকটি বড় হার দিয়ে। তৃতীয় এবং শেষ টি টোয়েন্টিতে মাত্র 10 ওভারের মধ্যে 76 রানে গুটিয়ে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বড় ব্যবধানে হেরে হলো হোয়াইট ওয়াশ। তার আগে ওয়ানডে সিরিজেও হয়েছিল একই পরিণতি। এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেননি, তবে দলের নিয়মিত টি টোয়েন্টি অধিনায়ক তো তিনি। ম্যাচ শেষে দলের প্রতিনিধি হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকেই জবাবদিহি করতে হলো। তাই টাইগার দলপতি পরিষ্কার করেই বললেন, আসলে যেভাবে শেষ হলো তাতে ইতিবাচক কিছু নেওয়ার রইল না। মাহমুদুল্লাহ রিয়াদের কথা, আপনি যখন 76 রানে অল আউট হবেন তখন সেখান থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকে না। আমার মনে হয় আমরা সিরিজ জুড়ে আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমরা এখানে আগে এসেছি, নিজেদের প্রস্তুত করেছি, কুইন্সটাউনে ভালো একটা ক্যাম্প করেছি, ছেলেরা কঠোর পরিশ্রম করছিল, জিমে কাজ করছিল, কিন্তু আমরা মাঠে সেটা দেখাতে পারিনি। অধিনায়ক হিসেবে এটা হতাশাজনক। হতাশার এই সিরিজ থেকেও কিছু শিক্ষা তবু নিতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, কিন্তু তারপরেও আমাদের এই সিরিজ থেকে কিছু বের করতে হবে যা নিয়ে আমরা পরের সিরিজের জন্য কাজ করতে পারবো, এবং অবশ্যই আমরা এই সিরিজটি ভুলে যেতে চাইব, কারণ আমরা এখানে এসেছিলাম কিছু অর্জন করতে। এখানে আগে কখনো কিছু করতে পারিনি, কিন্তু আমরা মুখিয়েছিলাম এই সফরে প্রতিযোগিতার জন্য, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। এদিকে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ চোটে পড়ায় শেষ টি টোয়েন্টিতে দলের নেতৃত্বে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। দলের ব্যর্থতার প্রতীক হয়ে তিনিও ছিলেন মলান। নিউজিল্যান্ডের অ্যালেন ফিন একাই যেখানে করেছিলেন 71 রান, সেখানে বাংলাদেশ পুরো দল মিলে সর্বসাকুল্যে করল 76 রান। এমন পারফরমেন্সের জন্য ব্যাটিং এবং ফিল্ডিংকেই দোষারোপ করছেন তিনি। যদিও বোলিংও ছিল বিবর্ণ, বৃষ্টির কারণে প্রতি ইনিংসে দৈর্ঘ্য নেমে এসেছিল 10 ওভারে। বাংলাদেশি বোলারদের সাতু বানিয়ে কিউইরা জড়ো করেছিল 141 রান, যে পাহাড়ে চাপা পড়ে পিষ্ট হয়েছে টাইগাররা। ম্যাচের শেষে লিটন কুমার দাস অবশ্য দায় চাপালো ব্যাটিং আর ফিল্ডিং ইউনিটকে। তিনি বলেন, ব্যাটিং এবং ফিল্ডিংয়ে আমরা ভালো কিছু করতে পারছি না, এটার মাশুলেই গুনতি হয়েছে। উপমহাদেশের কন্ডিশনে অভ্যস্ত বাংলাদেশ নিউজিল্যান্ডে গিয়ে হিমশিম খায়, এই দৃশ্য মোটেও নতুন নয়। তবে লিটনের দাবি, দল এখনও অমন কন্ডিশনে ভালো করা শিখছে, আর তাই পরের সফর ভালো হবে আশাবাদী লিটন। তিনি বলেন, উপমহাদেশের উইকেটে খেলে আমরা অভ্যস্ত, কিন্তু একই সাথে এটাও জানতে হবে বাউন্সি উইকেটে কিভাবে খেলতে হয়। আমরা শিখছি এখানকার উইকেট এবং কন্ডিশনে কিভাবে খেলতে হয়। আশা করি পরের বার ভালো করবো।